কেউ মশারি ছাড়া থাকবে না, মশারি ছাড়া কিন্তু থাকবে না। আপনার নাম? আমার নাম পান্ডব মণ্ডল। কে ভর্তি আছে আপনার? আমার এই যে ভাই আছে, ভাতিজা আছে। কোন বাড়ি কোথায় আপনার? শ্রীপুর উজান্ত গ্রামে। কতজন ভর্তি আছে? আমাদের গ্রামে মোটামুটি 15-16 জন ভর্তি আছে। কি হয়েছে? সব জ্বর। কতদিন হলো? কারো 4 দিনের জ্বর আছে, কারো 3 দিন, কারো 5 দিন, 7 দিন, এরকম। তো ভয় পাচ্ছেন? কি হয়েছে, ডাক্তার কিছু বলেছে? কারণই আছে, ডাক্তার তো এখন কিছু বলে জানি। কি মনে হচ্ছে আপনাদের? আমাদেরকে কি মনে হয়, আমরা জানি যে এখন জ্বর হয়ে গেছে, হসপিটাল নিয়ে যেতে হবে, নিয়ে আসছি। তার মধ্যে এই যে সেন্টার থেকে দিদিমণিরা বলছেন যে কি বলছে, যেতে হবে হসপিটালে, ডেঙ্গুর ভয় আছে, ডেঙ্গু হতে পারে, তার জন্য নিয়ে আসা হয়েছে। তা আপনারা কি এখন আতঙ্কে আছেন? হ্যাঁ। কেন? ভয় আছে একটা, কিছু ঘটে যেতে পারে। গ্রামের কি সবারই হয়েছে? সবারই বলতে কি মোটামুটি পাড়ায় এরকম হয়ে আছে। আপনার নাম? সুকেশ মণ্ডল। কোথায় বাড়ি? উজান্ত, শ্রীপুর উজান্ত। কি হয়েছে? আমার জ্বর হয়েছে, ডেঙ্গু জ্বর হয়েছে নাকি বলে। কি ভাবে জানতে পারলেন? পাড়ার হেলথ সেন্টার থেকে বাড়িতে এসে রক্ত নিয়ে গেছিল, ওর রক্ত পরীক্ষা করে আজকে দুপুরবেলা আমাকে জানালো যে তোমার ডেঙ্গু জ্বর হয়েছে, তুমি তাড়াতাড়ি হসপিটাল চলো। হসপিটালে এনে ফেলে রেখে দিয়েছে হসপিটালে দুপুর। কতদিন হলো জ্বর হয়েছে আপনার? আমার জ্বর হয়েছিল গত শনিবার থেকে। তোমার রক্ত নিয়ে গেছিলো হচ্ছে বৃহস্পতিবারে, রক্ত পরীক্ষা করে রেজাল্ট আজকে দুপুরে দিল, আজকে শনিবারে, আজকে দুপুরে রেজাল্ট দিয়ে তারপরে আমাদেরকে বলতেছে যে হচ্ছে রক্ত, তোমার ডেঙ্গু হয়ে গেছে, ডেঙ্গু জ্বর হয়েছে। গ্রামের কি অনেকেরই হয়েছে? হ্যাঁ, আমাদের পাড়াতে প্রায় অনেকেরই হয়েছে। এখন কি আতঙ্কে আছেন? এখন কি আপনারা মানে ভয় পাচ্ছেন? হ্যাঁ, সবাই ভয়ে পাড়াটা সবাই ভয় পাচ্ছে যে আতঙ্ক হয়ে আছে, আর নিয়ে যাচ্ছে গাড়িতে করে উঠে নিয়ে আসে, মানে পিছিয়ে ফেলে রাখতে কোনো কিন্তু চিকিৎসা, ভালো চিকিৎসা হচ্ছে না। আপনার নাম কি? আমার নাম উৎপল রায়। আপনি কি কারণে এসেছেন এখানে? আমি আমার মিসেস এখানে হসপিটালে ভর্তি আছে, সেই জন্য আমি এসেছি। কি মানে কয়েকদিন থেকে জ্বরে ভুগছে, জ্বরের জন্য আমাদের পাড়ার মধ্যে একটা মানে ডেঙ্গি আতঙ্কে কোন আমরা আছি বেশ কয়েকজন। আজকে আমাদের ওখান থেকে এলাকার মধ্যে আমাদের মোটামুটি 16 থেকে 17 জন সুপার স্পেশালিস্ট রায়গঞ্জে ভর্তি হলো ইটাহার থেকে। আচ্ছা, এই কারণে আমরা আতঙ্কে আছি। কয়জনের ডেঙ্গি? ডেঙ্গি আমাদের ওখানে টেস্ট করে ধরা পড়ছে 8 জন। আচ্ছা, কনফার্ম 8 জন হয়েছে, আর বাদ বাকি ওরা সব এখন আমরা আতঙ্কে আছি, সেই জন্যই জ্বর হলেই আমরা টেস্ট করার জন্য নিয়ে আসি। এবার বাদ বাকি যে কজন ভর্তি আছে সে কজনকে ভর্তি করে কালকে টেস্ট করবে, তারপরে ওদেরকে কি জ্বর আসছে সেটা কালকে জানা যাবে রিপোর্টের পর। আরও কি গ্রামে আরও আরও কিছু লোক মানে এখন মানে জ্বর আছে কারো? হ্যাঁ, অনেকেরই আছে, মানে বিশেষ করে আমরা এখন আতঙ্কে আছি। তো কয়জন, কতজন ছেলে কতজন মেয়ে আছে, বাচ্চা কতজন আছে? বাচ্চা এখানে 7 জন বাচ্চা আছে, আর এদিক ছেলে পুরুষ আর মহিলা মিলে মানে ধরেন যে 9 জন, টোটাল 17 জন আজকে ভর্তি হলো।
তাদের মধ্যে কয়জনের ডেঙ্গু? ডেঙ্গু আটজন এখানে বলছে, ওদের কনফার্ম যেটা রিপোর্ট পাওয়া গেছে যে আটজন ডেঙ্গিতে আক্রান্ত। সেই ভয়ে আমরা গ্রামে আতঙ্কে আছি। ঠিক আছে।